আজকে আমাদের ছেলে মেয়ের আপনি নিজের টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে নিজের ভাড়া দিয়ে নিজে ব্যাগ কিনে নিজে বই কিনে ছেলেকে দিবেন স্কুলে ছেলেকে দিবেন সরকারি মাদ্রাসায় ছেলে কিন্তু ব্যাগ নিয়ে যখন ঢুকেছে স্কুলে তখন কিন্তু সেই ইমানদার ওখানে যাওয়ার পর তাকে এমন কালচার এমন বিষয় তাকে শেখানো হবে তার মাথায় এমন এমন জিনিস দিয়ে দেওয়া হবে সে যখন স্কুল থেকে বের হয়ে আসতেছে তার মাথায় এমন চিন্তা চেতনা আসতেছে যেটা বিশ্বাস করার কারণে স্কুলে গিয়েছে ঈমান নিয়ে স্কুল থেকে বের হয়েছে কাফের হয়ে এটা হলো বাস্তবতা সুতরাং আজকে সব মুসলমানের জন্য ফরজে আইন বাংলাদেশে শুধু মুসলমান যারা এরা না অন্তত যারা জানোয়ার না অন্তত যারা সভ্য যারা নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দেয় যারা চায় আমার ছেলে আমার কথা মানুক যারা চায় আমার মেয়ে আমার কথা মানুক যারা চায় বড় হয়ে আমার ছেলে আমার আনুগত্য করুক যারা চায় আমার মেয়ে বড় হয়ে আমার আনুগত্য করুক সারা বাংলাদেশের সব মানুষ একত্রিত হয়ে এই তথাকথিত ভারতীয় হিন্দু আর শিক্ষা সিলেবাসকে এই দেশ থেকে বয়কট করে শিক্ষা সিলেবাসকে বাতিল করতে হবে এই শিক্ষা সিলেবাসকে এই দেশে চলতে দেওয়া হবে দেখেন ভাই স্লোগান করে দিবেন দেখেন আমি সংক্ষেপে বলি ভালো করে শুনেন আমাদের মানুষের পরিচয় দুইটা ভাই বসেন আমাদের মানুষের পরিচয় দুইটা আল্লাহ রাব্বুল আলামিন আমি সংক্ষেপে বলছি সময় কম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম পুরুষ হিসেবে সৃষ্টি করেছিলেন আদমকে পৃথিবীর প্রথম মানুষকে ইন্নি আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল মাতা কাওয়াকিল কাতার দু ধরনের বর্ণনা পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ফিতনা আসতেছে কাওয়াকিল মাতা বৃষ্টি আজকে যখন পড়া শুরু হয়েছে এক ফুটা বৃষ্টির পরে আরেক ফুটা বৃষ্টি জমিনে পড়তে দেরি হয় না এক ফুটা বৃষ্টির পর দ্রুত আরেক ফুটা আসে আরেক ফুটার পর দ্রুত আরেক ফুটা আসে আরেক ফুটার পর দ্রুত আরেক ফুটা আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নি আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল মাতা আমার উম্মা আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ফিতনা আসতেছে বৃষ্টির ফুটার মতো এক ফিতনা শেষ করতে পারবেন না আরেকটা আসবে আরেক ফিতনা শেষ করতে পারবেন না আরেকটা আসবে দেখেন ফিতনার অনেকগুলো ক্যাটাগরি আছে কিছু ফিতনা হয় ব্যক্তি কেন্দ্রিক কিছু ফিতনা হয় দল কেন্দ্রিক কিছু ফিতনা আসে একেবারে মামালিক থেকে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে কিছু ইরতিদাদের ফিতনা সমাজে আছে যেহেতু এখানে যুবক ভাইদের সংখ্যা বেশি আমি শুধু একটা বিষয় টাচ করে আপনাদের কথা আমার কথা শেষ করব দেখেন বর্তমানে আমাদের শিকড়কে কেটে দেওয়ার জন্য আমাদের শিকড়কে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা সবচেয়ে ষড়যন্ত্রের সবচেয়ে মেগা প্রজেক্ট যেটা সেটা হলো আমাদের দেশে হিন্দুত্ববাদী শিক্ষা হিন্দুত্ববাদী সংস্কৃতি এবং ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিক্রি করে হিন্দুত্ববাদী তাহজিব তামাদ্দুন ইউরোপিয়ান পচা গান্দা নষ্ট ভ্রষ্ট সংস্কৃতি যেগুলো আছে শিক্ষা সিলেবাসের নামে আমাদের দেশে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে কথাটা একটু ভালো করে বুঝবেন আগে যতগুলো বছর ছিল একটা বিষয় দুইটা বিষয় তিনটা বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলেছি আলোচনা করেছি যেমন 2023 আমরা আলোচনা করেছিলাম বিবর্তনবাদ নিয়ে তো বিবর্তনবাদকে বাদ দেওয়া হয়েছে কিন্তু 2024 সালের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কথা বলেন স্কুলের শিক্ষা ব্যবস্থার কথা বলেন আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ইসলামী সংস্কৃতিকে ইসলামকে এতটা জবাই করা হয়েছে ইসলামকে এতটা নিষ্পেষিত করা হয়েছে ইসলামকে এতটা বাদ দেওয়া হয়েছে হিন্দুয়ানি সংস্কৃতিকে এতটা প্রমোট করা হয়েছে বিদর্মীদের সংস্কৃতিকে এতটা প্রমোট করা হয়েছে ইউরোপিয়ান কৃষ্টি কালচারকে এতটা প্রমোট করা হয়েছে এই শিক্ষায় যদি কোনো ছেলে শিক্ষিত হয় এই শিক্ষায় যদি কোনো মেয়ে শিক্ষিত হয় পরিষ্কার কথা চিন্তা চেতনা সেই ইসলাম তার থাকবে না তার নাম থাকবে আব্দুল্লাহ তার নাম থাকবে আব্দুর রহমান তার নাম থাকবে আব্দুল সামাদ কিন্তু চিন্তা চেতনায় সে হবে খ্রিস্টান চিন্তা চেতনায় সে হবে ইহুদি চিন্তা চেতনায় সে হবে সনাতন ধর্মের অধিকারী এই বিশাল মেগা প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য আর বিশেষ করে আমাদের মুসলিম সমাজে এই দেশের সমকামিতাকে প্রমোট করার জন্য এই ইউরোপে যে সংস্কৃতিকে বিশেষ করে রাশিয়ায়
আপনারা যারা সচেতন আছেন ট্রান্সজেন্ডার ফিতনাকে রাশিয়ায় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং রাশিয়ায় রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আইন করা হয়েছে আর আজকে দেখেন আমাদের স্কুলের দাখিলের বইয়ে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে আমাদের দাখিলের বইয়ে ঢোল তবলাকে প্রমোট করা হয়েছে আমাদের দাখিলের বইয়ে ছেলে মেয়ে একসাথে রিকশা চালাবে এটাকে প্রমোট করা হয়েছে একটা মেয়ে হাফ প্যান্ট পরে ছেলের হাত ধরে ঘুরবে এটাকে প্রমোট করা হয়েছে একটা মেয়ে তার ছেলের বন্ধুর সাথে রাত 12টা পর্যন্ত আড্ডা দিবে তার সে বাবা তার মা তার বোন তাকে বাধা দিতে পারবে না তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না এটা তার মানবিক বিপর্যয় সৃষ্টি হবে এটা তার মানবিক অধিকার ক্ষুণ্ণ হবে এই সমস্ত বিষয় আমাদের কচি কচি বাচ্চাদের মগজে ঢোকানোর জন্য স্কুল এবং শুধু স্কুল না একদম আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসে একদম এগুলা যে বাঙালি সংস্কৃতি কি যাত্রাপালা বাঙালি সংস্কৃতি কি ঢোল বাঙালি সংস্কৃতি কি তবলা বাঙালি সংস্কৃতি কি হারমোনিয়াম বাঙালি সংস্কৃতি কি পহেলা বৈশাখে গিয়ে এসো হে বৈশাখ এসো আপনি মঙ্গল শোভাযাত্রা বের করবেন বাঙালি সংস্কৃতি কি একটা ছেলে মেয়ে একসাথে রাস্তায় সাইকেল চালাবে বাঙালি সংস্কৃতি কি একটা ছেলে একটা মেয়ের হাত ধরে রাস্তায় ঘুরবে এবং তারা স্বাস্থ্য সুরক্ষার নামে যে সকল কথা লিখেছে এগুলো আমি এখানে বলতে পারবো না তো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে কিয়ামতের আগে এই উম্মার উপর ফিতনা এত ভয়ঙ্কর ভাবে আসবে কিয়ামতের আগে এই উম্মার অবস্থা এমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাস জামানুন ইউগশিল ফিতনা কাকিতুআ লাইলি ইউসবিহু রাজুল ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফারা ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا بقليل نبي كريم صلى الله عليه وسلم বলেছেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে ইউসিল ফিতনা কাকিতুআ লাইলি আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো আর যখন এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে এই উম্মার অবস্থা কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহু রাজুল ফিহা মুমিনা একজন মানুষ সকালে মুসলমান থাকবে ওয়ুমসি কাফারা বিকেল পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে সে কাফের হয়ে যাবে ওয়ুমসি মুমিনা একজন বিকেলে মুসলমান থাকবে ওয়ুসবিহু কাফারা সন্ধ্যা পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে ইমান হারা হয়ে যাবে অর্থাৎ সময়টা এত খারাপ হবে সময়টা এত 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 খারাপ হবে মানুষের কাছে ইমানের মূল্য থাকবে না মানুষ ইমান কি জানবে না মানুষ আরকানুল ইমান কি জানবে না কি কথা বললে ইমান যায় মানুষ জানবে না কি কাজ করলে ইমান যায় মানুষ জানবে না কি বিশ্বাস পালন করলে ইমান যায় মানুষ জানবে না মানুষ দলে 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 ইসলাম থেকে বের হয়ে যাবে সে নামাজ পড়বে কিন্তু জানে না তার ইমান নাই সে রোজা রাখবে জানে না তার ইমান নাই সে তাবলিগে যাবে জানে না তার ইমান নাই সে খানকায় জিকির করবে জানে না তার ইমান নাই মানুষ এই গুটি কয়েক আট দশটা আমল কেন্দ্রিক হয়ে যাবে কিন্তু তার অন্তরে ইমান থাকবে না ইমান যে নাই এটা সে বুঝতে পারবে না তো আজকে আমাদের সিচুয়েশনটা এই হাদিস যদি আপনি বুঝতে চান যুবক ভাইরা ভালো করে শুনো এই হাদিসের বাস্তবতা যদি বুঝতে চান আজকে আমাদের ছেলে মেয়েরা আপনি নিজের টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে নিজের ভাড়া দিয়ে নিজে ব্যাগ কিনে নিজে বই কিনে ছেলেকে দিবেন স্কুলে ছেলেকে দিবেন সরকারি মাদ্রাসায় ছেলে কিন্তু ব্যাগ নিয়ে যখন ঢুকেছে স্কুলে তখন কিন্তু সে ইমানদার ওখানে যাওয়ার পর তাকে এমন কালচার এমন বিষয় তাকে শেখানো হবে তার মাথায় এমন এমন জিনিস দিয়ে দেওয়া হবে সে যখন স্কুল থেকে বের হয়ে আসতেছে তার মাথায় এমন চিন্তা চেতনা আসতেছে যেটা বিশ্বাস করার কারণে স্কুলে গিয়েছে ইমান নিয়ে স্কুল থেকে বের হয়েছে কাফের হয়ে তাহলে বাস্তবতা সুতরাং আজকে সব মুসলমানের জন্য ফরজে আইন বাংলাদেশে শুধু মুসলমান যারা এরা না অন্তত যারা জানোয়ার না অন্তত যারা সভ্য যারা নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দেয় যারা চায় আমার ছেলে আমার কথা মানুক যারা চায় আমার মেয়ে আমার কথা মানুক যারা চায় বড় হয়ে আমার ছেলে আমার আনুগত্য করুক যারা চায় আমার মেয়ে বড় হয়ে আমার আনুগত্য করুক সারা বাংলাদেশের সব মানুষ একত্রিত হয়ে এই তথাকথিত ভারতীয় হিন্দু আর শিক্ষা সিলেবাসকে এই দেশ থেকে বয়কট করে শিক্ষা সিলেবাসকে বাতিল করতে হবে এই শিক্ষা সিলেবাসকে এই দেশে চলতে দেওয়া হবে দেখেন ভাই স্লোগান করে দিবেন দেখেন আমি সংক্ষেপে বলি ভালো করে শুনেন আমাদের মানুষের পরিচয় দুইটা ভাই বসেন আমাদের মানুষের পরিচয় দুইটা আল্লাহ রাব্বুল আলামিন আমি সংক্ষেপে বলছি সময় কম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম পুরুষ হিসেবে সৃষ্টি করেছিলেন আদমকে
পৃথিবীর প্রথম মানুষকে মতে না মতে বলেছেন না পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না বলে না সবাই আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন বুখারী শরীফে হাদিস আসছে লাম্মা খালাকাল্লাহু আদম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে জান্নাতে সৃষ্টি করলেন ওয়া নাফাখা ফীহি মির রূহি আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীরে রূহ ফুঁকে দিলেন হাদিসে আসছে ওয়া কানা তূলুহু 60 যিরাআ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে উঠে দাঁড়ালেন হযরত আদম আলাইহিস সালাম আমাদের মতো 3.5 হাত ছিলেন না সহিহ বুখারীর হাদিস ওয়া কানা তূলুহু 60 যিরাআ আরবিতে 1 যিরাআ মানে 1 হাত বাংলাতে এক গজ মানে এক হাতের বেশি আরবিতে এক যিরাআ মানে এক হাত হযরত আদম আলাইহিস সালাম আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালাম তার হাতে 60 হাত লম্বা ছিলেন তাহলে পৃথিবীর প্রথম মানুষ আদম বলেন পৃথিবীর প্রথম মানুষ তার পরিচয় তিনি পুরুষ বলেন তার পরিচয় তিনি বলেন না তার পরিচয় তিনি আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়ে আছেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে হাড়ি খুলে নিয়েছেন আল্লাহ সেই হাড়ি দিয়ে আমাদের সকলের আদি মাতা হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয় মানুষ তার পরিচয় তিনি মহিলা আদম তিনি প্রথম মানুষ তার পরিচয় তিনি পুরুষ হাওয়া তিনি দ্বিতীয় মানুষ তার পরিচয় তিনি মহিলা একবারে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একদম অনুফিখা ফিসসুর হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে ওই দিনও যেই মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাদের লিঙ্গ তাদের জেন্ডার হবে দুইটা হয় তারা হবে পুরুষ অথবা মহিলা পুরুষ মহিলার বাহিরে তৃতীয় কোন লিঙ্গ বুঝেন পুরুষ মহিলার বাহিরে তৃতীয় কোন লিঙ্গ নাই বলেন পুরুষ মহিলার বাহিরে তৃতীয় কোন লিঙ্গ এখন